আওয়ামী লীগের আমলে কোন আদালত কখনো নিরপেক্ষ হতে পারেনি পারবে না এ কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চন্দন রহমানের ছড়ার বই খোঁচার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের আমলে কোন আদালতই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন না, আর সেখানে যদি বিরোধী দলের মামলা থাকে, অভিযোগ করা হয়, তাহলে সেই অভিযোগও আপনার সরকারের দেওয়া। জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, একটা অন্ধকারে নিস্তব্ধতা তৈরি করে দিয়ে আপনারা মনে করেছেন আর বোধহয় কেউ আওয়াজ তুলবে না। কোনো কঠিন দেশে আপনারা এটা যদি ভেবে থাকেন, তাহলে আপনারা সুখ স্বপ্নে বিভোর হয়ে আসেন।